Assalamualaikum, আমার ছেলে মেয়েরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আজকে আসছি আমার বাপের চাচাতো বোনের বাসায় আজকে আমার পিয়ালার কারণে আসা হয়েছে ফুফু জানেন না কয় তোমার এই ফুফুর বাসায় 12 মাস আম হয় শুনছে পরের থেকে এই পাগল হয়ে গেছে গা হ্যাঁ এই যে আমার ফুফু দাঁড়ায় রয়েছে এখানে এই যে ছাদে তেমন একটা কিছু নাই এটা আমার ফুফুর নিজের বাসা আমার আব্বার চাচাতো বোন এই যে দেখাইতাছে আমার ফুফু এটা মেহেন্দি গাছ এটা পিয়ালো আসছে ফুফু কাটা ছাদের উপরে গাছগাছলা লাগাইছে এখানে আসলাম তারপরে আমার পিয়াল বলতাছে আমি আরেকবার ফুফুর বাসায় আসছিলাম 12 মাস আম হয় এই আমটা দেখার জন্য এই যে 12 মাসের গাছে আম হয় এই যে অনেক আম হয়ে গেছে এইখানটা ওইখানে এই যে আম এই পিয়াল আম দেখার জন্য আর আইছে এই যে দেখো ওই যে আমার ফুফু দেখাইতাছে এটা 12 মাস আম হয় হের গাছে এই লেসু বলে হয় 12 মাস তারপরে এখানে একটা বড় বড় এই গাছ আছে অনেক বড় বড় বড়ি হয় এই যে উপরে তোলো হের বাই দিয়ে গেলি কইতাছে উপরে দেখাও ওই যে তিন তালা নাকি চার তালা এটা ফুফু চার তালার উপরে পিচ্ছিটা বসে রয়েছে ডাকতাছে কয় ওর উপরে তোলো দেখাইতে কইলো আমার ফুফু যে দেখাইলাম চার তালার উপরে আদার সব এগুলি নিজের বাড়ি ওই যে আমার ফুফু খাই হয়েছে এটা যা তো বউ হ্যাঁ এই বউ ধরো এটার মধ্যে রেলিং নাই তো আমারে দেখা দেখো বাইস্তাটা এ দেখো কেমন লাগাইছে ওর মাও ওরে রাখতে পারে না দেখো 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 বাবু এই ধরো ধরো বলবো রেলিং নাই ছাদের এই দেখো কেমন লাগাইছে আমার এটা আমার এই যে ফুফাতো ভাইয়ের ছেলে আমার বাইস্তা দেখো 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 বউ ধরো বাইস্তাটা দেখো কত মিষ্টি এই দেখো এই যে আজকে আসছি আমি এই কারণে যে পিয়াল আম গাছের আম দেখতে চাইছে তোমার ছেলের দৌড় দেখা আমার হাত পা কাঁপে দেখো দেখো আমার বাইস্তাটায় কি লাগাইছে সাদে তো রেলিং নাই বউ ধরো 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 বউ ধরো ধরো দেখো লাগাইছে টা কি দেখো ধরো পিয়াল পিয়াল ধরো 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 আমার অনেক ভয় করে বউ বউ বলল আর না বউ ধরো ফুফুর ছাদটা দেখাই গেলাম নাস্তা খাওয়ার সময় না আবার খুদের ভাত পাতা এ পাতার ভর্তা ইনা দিছে জোর করতেছে শুধু আমি আসছি পিয়ালের জন্য দেখো আমার ফুফু আমার পাশে অনেক খুশি আমি আসাতে আমি আহি না তো তেমন একটা এখানে এটা আমার পাশে আমার ফুফু এই যে দোয়া করতেছে যে তোকে দেখলাম আল্লাহ তোকে বাঁচায় রাখুক আমাকে জন্য অনেক দোয়া কর আমার এই ফুফুরা আমার বাপের চাচাতো বোন হেরা আপন চাচাতো বোন এই যে নিচে নামতাছি সিঁড়িগুলা এখনো ঠিকঠাক করে নাই উপরে তুলবো আরো এর জন্য ফুফু কইতাছে আমার যে পাঁচতলার ফাউন্ডেশন করে করছি এই পাশে বাড়া এখন বাড়াইটা রুমটি একটু দেখাই দেখো এটা পাকের রুম এটা পাকের ঘর বাড়া বাড়া দিয়া দিছে এই রুমগুলি টাইস করা বাড়াইটা ঘর রুমগুলা একদম টাইস করে দিছে এটা টয়লেট টয়লেটার ভিতরে কি দেখাইলা দেখাবো এই রুমগুলা বাড়া আমার ফুফুর এই রুমগুলা বাড়া কিন্তু রুম খালি পড়ে রয়েছে এটা বাড়া নাই পাশে দুইটা বাড়া আছে চলো দেখাই এটা বেসিন ওইটা টয়লেট টয়লেট কি দেখাবো এটা এই যে বাড়া আছে রুমে হেরা মনে হয় কাজে গেছে গা এই যে ফুফুর আমার এই পাশে আবার বাড়া হেরা সবাই কাজে গেছে গা এই পাশে সব এই পাশ ফ্লাইটটি সব ভাড়া দিয়া রাখছে আর এই পাশটা হ্যাঁ নিজে থাকে ছেলে নিয়া একটাই ছেলে আমার ফুফুর এই যে ভিতরে যাব আগে ছাদের থেকে দেখে আসলাম এখন যাব গা আজান দিয়া দিব নামাজ পড়ব এখন ফুফু কাতি হালকা পাতলা কিছু না খাইলে তরে ছাইতে দিব না আমার খাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছে আমার ফুফু
আমি আইছি পিয়ালের জন্য বিশেষ করে আইছি আবার আমার একটা কাজে এই কাজের জন্য আমার ফুপুর বাসায় আসা এই 22টায় সোফার যত নিচে সোফাগুলো সব নিচে নামায় রাখছে কিচ্ছিটায় এই রুমের ও সব উলট পালট করে রাখে পিছি আইসা গুলো সব দেখো থুবাই থিয়া দিছে ঘরে খেইলা আমার ভাইয়ের ছেলেটা বউ কই গেল দেখো দুইটায় কি সুন্দর খেলা দেখো কি সুন্দর খেলা করতেছে দুইটায় মিলান এই রুমটার মধ্যে বউ থাকে আমার ভাইয়ের বউ এই যে এখানে এখানে খাবার দিয়া রাখছে ওই রুমে খাবার দিয়া রাখছে আমাদের আমি এই বাইজি খুদের ভাত রান্না করছি তুই তুগা খাইয়া যা এমন শুরু করছে আমার কুকু জানো না বাইজি তুই তুগা খাইয়া নে এই যে খুদের ভাত আইনা রাখছে আনকে পরে খাম দুইটা মিলা আমার কুকু আইছে সামনে এখানে যে হাসতা আছে দেখো কেমন খেলা হ্যাঁ বা বনছে দুটাই ভালোই বনছে দেখো কি কি দুষ্টামি লাগাইছে বাইসটাটা দেখো এই যে যাব গা এখন আজান দিয়ে দিছে এই যেটা আমার বাপের চাচাতো বোন আমার ফুপু লাগে আমি এর বাসায় আইছি আমাদের অনেক আদর করে অনেক ছোটবেলার থেকে আমি আসি না সচরাচর আমরা তেমন একটা আমার এই ফুপুর বাড়ি এটা তিনতলা পাঁচতলা ফান্ডেশন দিছে না ফুপু কতলা ফান্ডেশন দিছেন পাঁচতলা ফান্ডেশন দিছে আমার ফুপু পুরাটা কমপ্লিট হয় নাই খেলতেছে খেলা করতেছে জুতা সোফা আমার ফুপার হিস্ট্রি বলতেছে আমার ফুপু ফুপা মারা গেছে মনটা অনেক খারাপ আমার ফুপু বলতেছে করলাম আমার ফুপুর সাথে আমি অনেকক্ষণ সময় কাটাই গেলাম আজকে আমার অনেক ভালো লাগলো আমার আমার পুবো দুঃখ কইতেছে অনেক আল্লাহর কাছে কই তারে যেন সুস্থতা আল্লাহ দান করে অনেক টাকার ওষুধ আনে হ্যাঁ কারণ অনেক ভালো মনের মানুষ আমার পুবুরা আমার আব্বার আপন চাচাতো বোনগুলা অনেক ভালো তারপরে হইল যে বাসায় হ্যাগো সব বইনে গে আল্লাহ রহমতে পাঁচতলা ছয়তলা বিল্ডিং আমরাই একটু কষ্টজনক সবাই যে সুখ করব ওই যে দোয়া করতেছে আপনি এইব তক দিব আল্লাহ কেউ নাই এই যে গিলে আবার গুছাইল আসবো নাতি আইসে আইসে কতক্ষণ পরে পরে এগুলা সব নষ্ট করে এই যে দেখো সব একসাথে গোল বান্ধে আবার এই ফুপু এগুলো সারাদিনে ওর পিছে পিছে ছুটে দেখো খেলনা পিস্তল অনেক দূরে ছিয়া দিছে এই যে ওই যে গাড়ি গুলো দেখাইতেছে কাপড় গুলা রোদ্রে দিছিল কিন্তু রোদ্র নাই আজকা অনেক রোদ্র সমস্যা হ্যাঁ বৃষ্টি পড়ছে শুধু আবার কাপড় গুলা সব গুছাইলো একটা মাইয়া একটা পোলা কিন্তু মাইয়া বিয়া দিছে অবস্থা বেশ ভালো আমরা তেমন একটা আসা যাওয়া খুব কম সবাই ব্যস্ত থাকি আসা যাওয়া হয় না তো প্লাস এখানে পিয়াল আসলো যে আম গাছে 12 মাস একটা পুকুর আম গাছ আছে শ্রীপুর তো যাওয়া হয় না আমার পুকুর বিয়ে হয়েছে শ্রীপুর আমাদের এই ঢাকা বাড়ি করছে হ্যাঁ আমার পুকুরে শ্রীপুর তো যাওয়া হয় না হন আর না গো পুকু এটা পাকের ঘর তারপর
লাইট আছে তারপরে একটু অন্ধকার লাগে ভূপাক করতেছে না না দুপুরে আর খাওয়া যাইব না আর রাত্রেও খাওয়া যাইব না এই এখন আমরা চলে যাব বউ আবার নামাজ আছে আরছি ফুপুর কাছে ফুপুরে দেখা গেলাম আমি আবার সবচেয়ে মেন ফুপুরে দেখছি ফুপু আমার বাসায় দেও এক রুমে দিল কি দিব ফুপুরে দেখলাম তো না ফুপু তুইয়া দেন আমিও খাইতাম না ওখানে আপনি রাগ করবেন দেখে আমি একটু খালি ওই সময় মহে দিব আমি ফুপুর বাসায় যে বুয়ার লগে এরা কি গেছি কত সুন্দর বোয়া পাকাইছে কেকের মতো পিস করা কাটা দেখো তারপরে বউ আবার এই যে নাস্তা দিল এই যে ভর্তা আমি এগুলি কিচ্ছু খাইতাম না বাবু দিয়া দেন এটি কিচ্ছু খাবো না আপনি রাগ করেন না এটি শক্ত লাউ পাতার বর্তা এটা হইলো বৌয়া খুতের ভাত বলো অনেক স্বাদ আমার ফুপু আমার দিয়ে তুইছে কিন্তু হঠাৎ করে আমি আইছি শুধু পিয়ালের জন্য তুই কিন্তু আমি বইলা হি নাই দে আমার বক্ত আছে তুই বইলা হস নাই গেলি গা আমারে বললে অনেক আয়োজন করে এই জন্য আমি হঠাৎ করে আইছি আমার আর একটা গোপনীয় কাজের জন্য কথা বলার জন্য আমার ফুপুর লগে যে বইলা গেলাম গোপন কথা সেটা তো সবাই লগে শেয়ার করা যায় না এই কথার জন্য আমি ফুপুর বাসায় আজকে আইছি সময় পাই না ফুপু আওনের খালি কই আমু আমু আর আর সময় থাকে না এই যে আমরা খামো আমার ছেলে মেয়ে দেখো এই যে খাওয়া দাওয়া কইরা তারপরে জামুগা ফুপুর বাসার থেকে এই যে দুধ সেমাই খাইতে আছি আমরা মোয়া খাও তুমি এই যে খাওয়া দাওয়া করলাম আমার এটা লাউ পাতার ভর্তা বানাইছে আমার ফুপু আমি আসছি একটা আমার ছেলে মেয়েরা দরকারি কাজে ফুপুর সাথে আলাপ করে গেলাম ফুপু কয় তুই চিন্তা করিস না তুই যা আমরা আমার শরীরটা সুস্থ হইলে আমি টাটা দাও টাটা টাটা দাও টাটা আমি যাবো গা টাটা দাও টাটা ও মাম্মা ও সালাম দাও সালাম দাও ও মাসুনা গো সালাম দিছে আমার ছেলে মেয়েরা আমার ভাইয়ের বউ একটু কথা বলবে দেখো তোমরা আর শোনো তোমরা দেখো কি বলে আমার ভাইয়ের বউটা আর এগুলো আমার মানে আমার বাচ্চার জন্য করেছি বাটিক দিয়ে মানে ফতুয়া গরম হোক বা শীত হোক এগুলো আবার খুবই মানে পড়তে খুবই আরামদায়ক এইতো আমার আমার খুব সব লেট আছে না এটা হলো তৈরি হয়নি এটা বাটিকের মানে করতেছিলাম আমার পেজে লিংক দেওয়া থাকবে আশা করছি সবাই আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন দেখো আমার ছেলে মেয়েরা আমার ফুপুই ফুপাত ভাইয়ের বউ আমার জন্য একদম খাওয়ার জন্য অনেক পাগল করতেছে এখন এই যে চলে যাব ওই যে বউটা বউটা এই যে দাঁড়ানো আমার সাথেই এই যে ও আপা আমার ফেস দেখায় না আপা কারণ ও আবার এমনি এই অনলাইনে কাজ করে ওইটাছে আপা আমার ফেস দেখায় না আচ্ছা যাক ফেস দেখাইলাম না আমার ছেলে মেয়েরা এখন ফুপুর বাসা থেকে চলে যাব আমার ছেলে মেয়েরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আর যদি ব্লগটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পিয়ালা আমি এখন চলে যাব ফুপু অনেক আমার ফুপুটা জীবন আমাদের জন্য অনেক ভালো অনেক ভালো আমার লোক একজন
তাই এখন চলে যাব আমি যার যে কাজে আসছিলাম আমার ছেলে মেয়েরা সেই কাজ করে গেলাম আর বিশেষ করে বউরা যাইতে দিতেছে চাইতেছে না যে আপা খাওয়া দাওয়া করে যান নাস্তা পানি খাইলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আল্লাহ আল্লাহ হাফেজ